কম্পিটিশনরে আলু পিঁয়াজ নিউজ কোটর পরবর্তী প্রসঙ্গ যেমতি লাগুচি পরিবা বজারকু গলে লাগিব যে বিলকুল কাহা দাম 60 কে 70 কে 80 কে 100 পাখাপাখি পৌঁছি গলানি যেমতি লাগুচি যে সমস্তে যেমতি কম্পিটিশন গোটে প্রতিযোগিতামূলক দৌড়ে আগকু যাচ্ছেন তা ভিতরে আলু পিঁয়াজ এইথিপাই আমি চর্চার শীর্ষক রাখিছু বিশেষ ভাবে আলুকু নিয়ে বড় তম্বি তুফান হয়েছিল যেটি আমি বারম্বার দেখলে যোগান মন্ত্রী কিভাবে মন্তব্য দেলে এবং স্থিতিকে স্বাভাবিক করা চেষ্টা করা গলা স্থিতি স্বাভাবিক হল যদিও টিকি সময় নেলা কিন্তু এবে মধ্যে সে যে দরটি রয়েছে সে স্বাভাবিক আলু দর বলে কুহযাব না কিন্তু তারি ভিতরে প্রচ্ছদরে পিঁয়াজ কতবে বড়ি যাই ইয়ে লাগুচি সত্য যেমনি কে তাপরে নজর বোধহয় দেই না সেই আলু পরে পিঁয়াজ দর এবে চিন্তা বড়াইলা রাজ্যের বিভিন্ন স্থানে কিলো পিছা দর প্রায় 50 টাকা রয়েছে ভুবনেশ্বরে পিঁয়াজ কিলো 60 টাকা ছুঁলা কটক ছত্র বজারে এবে পিঁয়াজর খুচরা দর কিলো 50 টাকা রয়েছে বেড়ে হোলসেল দর 40-42 টাকা রয়েছে বলে কুহযাচ্ছে ছত্র বজারকু পিঁয়াজ বোঝেই গাড়ি মাত্র 2টি লেখায় আসুচি মহারাষ্ট্র নাসিকরে অধিক বৃষ্টিপাত যোগু পিঁয়াজ ফসল নষ্ট দর বৃদ্ধির মুখ্য কারণ বলে ছত্র বজার ব্যবসায়ী সংঘ পক্ষরু সূচনা দিয়া যাচ্ছে তেণু যে প্রশ্নটি আসুচি কাহিকি হঠাৎ পিঁয়াজ দর বড়িগলা আউ আলু উপরে নজর দেলা বেলকু পিঁয়াজ নজরন্দাজ তাপরে করি দিয়া গলা কি এ প্রশ্নটি মানে খাউটি মনকু নিশ্চয় আন্দোলিত করুব অধিক আলোচনা করা আম সহিত কুবেরপুরী ব্যবসায়ী সংঘর সম্পাদক শক্তিশঙ্কর মিশ্র যোড়ি হয়েছেন শ্রীযুক্ত মিশ্র স্বাগত করি আলোচনা কু পিঁয়াজ দর বৃদ্ধির সিধাসলখ ভাবে কারণ কণ আম রাজ্যকু পিঁয়াজ বর্ষ সারা কেবল মহারাষ্ট্র আসিথায় আজ্ঞা এবং বর্ষর বিভিন্ন সময় কর্ণুল পিঁয়াজ ব্যাঙ্গালোর পিঁয়াজ আসিথায় অতীতরে ওড়িশারে প্রবল পিঁয়াজ প্রডকশন থিলা যাকে আজি সম্পূর্ণ বন্ধ হয়ে যাইছি বর্তমান নূতন পিঁয়াজ প্রডকশন পর্যন্ত এ পুরোনা পিঁয়াজ যা মহারাষ্ট্রে অছি তাহাই ওড়িশারে খাউটি মানে হি পাইবে বা আমার আনি বিক্রয় করিব সেমানে বর্তমান সেখানে দর 38 টাকা 40 টাকা রয়েছে আম এখানে 36 টাকা 40 টাকা চাহুছি টপ পিঁয়াজ সেটি অছি ভাল পিঁয়াজ সেটি বর্তমান 38 টাকা দর হয়ে সারা পিঁয়াজ দর নিয়ন্ত্রণ হবার বর্তমান নিকটের সম্ভাবনা কম তার কারণ হচ্ছে যে পর্যন্ত নয় পিঁয়াজ ন আসিছি কর্ণুল পিঁয়াজ বা ব্যাঙ্গালোর পিঁয়াজ যাকে আমি আশা করছু সেপ্টেম্বর মাস 15 তারিখ সুদ্ধা নয় পিঁয়াজ আসিযাওয়ার সম্ভাবনা রয়েছে নয় পিঁয়াজ আসিলা পরে হয়ত দরের কিছু পরিবর্তন আসিপারে শ্রীযুক্ত মিশ্র যেতবে পিঁয়াজ কথা কুহযায় আলু কথা আমি দেখলে কিভাবে পশ্চিমবঙ্গ কু আলোচনা করা গলা পশ্চিমবঙ্গ গাড়ি আসিলা না গাড়ি ফেরাই নেলে পশ্চিমবঙ্গ সরকার এভাবে মধ্যে আমি দেখিছে রিপোর্ট মধ্যে দেখিছে অন্তত সেইথিপাই আলু দর হঠাৎ বড়িগলা বলে কুহগলা তাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হল সরকার পক্ষে কিন্তু আমি যদি পিঁয়াজ কথা কে যেমন আপনার কুমন নাসিক মহারাষ্ট্র সেটি এনডিএ সরকার রয়েছে এপটে মানে আন্ধ্রু পিঁয়াজ আসে আন্ধ্র পিঁয়াজ সেটি মধ্যে এনডিএ সরকার রয়েছে তেমন অসুবিধা হওয়ার কথা নুহে কাহিকি অসুবিধা হল তাহলে তার কারণ হচ্ছে সরকার সহিত প্রডকশন সম্পর্ক কিছু নাই যে সরকার প্রডকশন নকলা সে সরকার সম্পর্কে আমি কোন কলে ওড়িশার যোগাণকে স্বাভাবিক করিবার কথা না যোগাণকে যোগাণকে কেমতি স্বাভাবিক ভাবে করা যাই পারিব লোকক পাখে পৌঁছি পারিব সে কথাটিকে বি দেখিবার আবশ্যকতা রয়েছে পৌঁছুছি কিছু অসুবিধা নাই কথা দর দাম উপরে কৌছি আমি প্রডকশন করিবানি আমার রাজ্যের আলু পিঁয়াজ প্রডকশন পুরা ঠপ হয়ে গলা সে সম্পর্কে তো আমি আত্মসমীক্ষা করিবার আবশ্যকতা রয়েছে নাই সেই কথাটি তো মন্ত্রী কহিছন্তি যে আউ আউ কিছু বর্ষ পরে আমি আত্মনির্ভরশীল হবু আউ বর্ষে দুই বর্ষ ভিতরে আমি সেই প্রকারের স্থিতি উৎপন্ন করিবু আশা তো নিশ্চয় রয়েছে আমি আশা বি করিবা যে মানে ওড়িশা সেই ক্ষেত্রে সক্ষম হয়ে পারিব কিন্তু বর্তমান পরিপ্রেক্ষীরে আলু অন্তত গোটিয়ে আমকু শিক্ষা নিশ্চয় দেইছি পরবর্তী সময়ে প্রত্যেক বর্ষ যেমনি আমি দেখিছে পিঁয়াজ দর বড়ে পিঁয়াজ ক্ষেত্রে মধ্যে সেটি চিন্তাশীল হবার আবশ্যকতা নথিলা কি কথা হচ্ছে পিঁয়াজ ওড়িশার যে হর্টিকালচার ডিপার্টমেন্ট কিছু বর্ষ তো প্রবল পিঁয়াজ প্রডকশন করছিলা তাকে স্টোরিং করা সুযোগ মিলা না যাফলে সে পরবর্তী পর্যায়ে পিঁয়াজ ফসল করা আগ্রহ প্রকাশ কলে না চাষী মানে অন্য পক্ষে আলু মধ্যে সেয়া আলু আপনার কাকটপুর নিমাপড়া অস্তরঙ্গ অঞ্চল সেপটে কেন্দ্রাপড়া অঞ্চল এপটে কটকর 42 বৌজা আরম্ভ করি অনুগুল পর্যন্ত আলু ফসল প্রবল মাত্রায় হচ্ছিল যাফলে আলু ফসল ওড়িশার হচ্ছে এ বার্তা জাঁলা পরে ব্যবসায়ী মানে সেই অনুসারে ব্যবসায় করছিলেন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গর প্রতিদিন
ଆମକୁ 300 ଟ୍ରକ୍ ଅର୍ଥାତ 3000 ଟନ୍ ଆଳୁ ଆସିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଆମ ରାଜ୍ୟରେ ଆଳୁ ପ୍ରଡକ୍ସନ୍ ବନ୍ଦ ହେଇଯାଇଛି, ଆମ ରାଜ୍ୟରେ ପିଆଜ ପ୍ରଡକ୍ସନ୍ ବନ୍ଦ ହେଇଯାଇଛି, ତେଣୁ ଆମେ ବାହାର ରାଜ୍ୟରୁ ଆଣିବା, ବାହାର ରାଜ୍ୟର ଦର, ଟ୍ରାନ୍ସପୋର୍ଟେସନ୍ ଏବଂ ବ୍ୟବସାୟୀମାନଙ୍କର ଲାଭ ଲୋକେ ସରକାରକୁ ଏଥିପାଇଁ ଦାୟୀ କରିପାରନ୍ତି, ଯେତେବେଳେ ବଜାରକୁ ଯାଉଛନ୍ତି ଆଳୁ ଦର ଅଧିକ, ପିଆଜ ଦର ଅଧିକ, ଅଦା ରସୁଣ ଅଧିକ, ପରିବା ଦର ମଧ୍ୟ ଆକାଶ ଛୁଆଁ, ତେଣୁ ଲୋକେ ତ ସ୍ୱାଭାବିକ ଭାବରେ ସରକାର ହିଁ କହିବେ ନା, ଆଉ କାହାକୁ କହିବେ। ପାଖରେ ସଚେତନ ଆପଣଙ୍କୁ ଦେଖନ୍ତୁ, ଯଦି ଲୋକ ସଚେତନ ହେଇଥାନ୍ତେ ତାହେଲେ ମାଗଣା ଖାଇବା ପଛରେ ଗୋଡ଼େଇ ନ ଗୋଡ଼େଇ ଚାଷ କରିଥାନ୍ତେ। ଆଜି ଚାଷ ପ୍ରତି ଆମେ ବିତସ୍ପୃହ, ଆପଣ ଶୁଣିଲେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ, ନାଫେଡ୍ ଏବର୍ଷ ନାଫେଡ୍ କିଛି ପିଆଜ ରଖିଛି, ନାଫେଡ୍ ପିଆଜ ଯଦି ଓଡ଼ିଶାରେ ଦିଆଯାଏ 30 ଟଙ୍କା 35 ଟଙ୍କା ପିଆଜ ଦେବା ପାଇଁ ବୋଲି ଆମେ ପ୍ରସ୍ତାବ ଦେଇଛୁ। ଆମେ ବି ଚାହୁଁଛୁ ନାଫେଡ୍ ପିଆଜ ଦଉ, କିନ୍ତୁ ଆମ ଓଡ଼ିଶାର ଚାଷୀମାନଙ୍କର କୃଷି ପ୍ରତି ଯେଉଁ ବିତସ୍ପୃହ ମନୋଭାବ ଆସିଛି, ସେଭଳି କୃଷି କୃଷି ପାଇଁ ଆନ୍ଦୋଳନ ଆବଶ୍ୟକ କରୁଛୁ। ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟରେ କୃଷି ଯେଭଳି ଭାବରେ ପତନ ଘଟିଛି, ଯେଭଳି ଭାବରେ କୃଷି ଦିଗହରା ହେଇଛି, ସେଥିପାଇଁ ଆଗାମୀ ଦିନରେ ଆହୁରି କଷ୍ଟ ପାଇବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତେଣୁ ସେଇ ସରକାରର ଭୂମିକା ହିଁ ସେଠି ଆସୁଛି। ଯଦି ସରକାର, ଯେହେତୁ ନୂଆ ସରକାର ବଦଳିଛନ୍ତି, ତେଣୁ ଆମେ ଆଶା କରିବା ଯେ କୃଷି ପ୍ରତି ଯେଉଁ ଚାଷୀମାନେ ବିତସ୍ପୃହ ହୋଇଛନ୍ତି, ସେମାନେ ଅନ୍ତତଃ ସେ ଦିଗରେ ଚିନ୍ତା କରିବେ ଏବଂ ସେମାନଙ୍କୁ ଯଥେଷ୍ଟ ପ୍ରୋତ୍ସାହନ ମିଳିଲେ, ଯେମିତି ଆମେ ଦେଖୁଛେ ବିଭିନ୍ନ ସମୟରେ ମାନେ ଏଇଭଳି ଦରଦାମ ବଢ଼ୁଛି, ପରିବା ହଉ ବା ଆଳୁ ପିଆଜ ହଉ, ସେ ଦିଗଟିକୁ ଯଦି ଗୁରୁତ୍ୱର ସହିତ ଚିନ୍ତା କରାଯିବ ତାହେଲେ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯଦି ଆତ୍ମନିର୍ଭରଶୀଳତା ବଢ଼ିବ ତାହେଲେ ଏ ପ୍ରକାର ସ୍ଥିତିର ଆମେ ଠିକ୍ ଭାବରେ ମୁକାବିଲା କରିପାରିବା, ସାମ୍ନା କରିପାରିବା। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀଯୁକ୍ତ ଶକ୍ତିଶଙ୍କର ମିଶ୍ର ଆମ ସହିତ ଆଲୋଚନା ରହିଥିବାରୁ।